সাবানের মায়ের হাজারি এখনো বন্ধ হয় না। আমরা আর বাংলাদেশে এই খুনির দলের, গুমের দলের, সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার আমরা দিতে চাই না। শত শত মানুষকে খুন করেছে, শত শত মানুষকে গুম করেছে, আয়নাগার তৈরি করে দেশকে নেতৃত্ব শূন্য করেছে, এটা আওয়ামী লীগের কোনো নতুন ঘটনা নয়। আওয়ামী লীগের পিতা শেখ মুজিবুর রহমান 1958 সালে জাতীয় সংসদে চাপ দিয়ে পিটিয়ে তৎকালীন স্পিকার শাহেদ আলীকে খুনের মধ্য দিয়ে আওয়ামী লীগের খুনের রাজনীতির যে ধারা শুরু হয়েছিল 1982 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে ছাত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে আবার যে তারা খুনের লেলি খেলা শুরু করেছে, সর্বশেষ গত 14 আগস্ট বেনীর মহিপালে গণহত্যার মধ্য দিয়ে সাদের সেই খুনের লেলি খেলার পরিসমাপ্তি হয়েছে। এখনো আমাদের রক্তের দাগ শুকায় নাই, সাবানের মায়ের হাজারি এখনো বন্ধ হয় নাই, আহতদের আত্মচিৎকার এখনো থামেনি। আমরা আর বাংলাদেশে এই খুনির দলের, গুমের দলের, সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার আমরা দিতে চাই না। ইতিমধ্যে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা যদি আবার বাংলার মাটিতে ফেরত আসতে চায়, বাংলার জনগণ আরেকটি পাচাগাছ তৈরি করবে ইনশাআল্লাহ। এ দেশে আর খুনের রাজনীতি, গুমের রাজনীতি, হত্যার রাজনীতি আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই দেশে ভালোবাসার রাজনীতি, ভাতৃত্বের রাজনীতি, কল্যাণের রাজনীতি, মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।